বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত ক্যাজেট আইএস হোম স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আখতারুজ্জামান সবাইকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসে পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করেছিলাম, একটি অঙ্ক করিয়েছিলাম। আজকে আমরা প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তোমরা 27 পৃষ্ঠায় যে অঙ্কটি রয়েছে সেটি একটু লক্ষ্য করো এবং বই খাতা কলম নিয়ে আমার সাথে থাকো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের পাঠ্য বই দেখো, একটি অঙ্ক সেন্টিমিটার দাগ কাটা রোলার দিয়ে মাপা একটি বাক্সের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার। তো এই পরিমাপে কত শতাংশ ত্রুটি রয়েছে? তাহলে আমাদের কত শতাংশ ত্রুটি রয়েছে এটা আমাদের বের করতে হবে। তো যেহেতু এটা সেন্টিমিটার স্কেলে দাগ কাটা রয়েছে, তাই আমাদের ত্রুটিটা 0.5, অর্থাৎ আমাদের যে ত্রুটি রয়েছে এই ত্রুটিটা আমরা ধরে নেব প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার। যদি ত্রুটি প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার হয়, সেক্ষেত্রে দৈর্ঘ্যে কী ধরনের ত্রুটি থাকতে পারে? দৈর্ঘ্যে ত্রুটি থাকতে পারে 10 প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার। তো প্রস্থে এরকমভাবে প্রস্থে ত্রুটি থাকতে পারে 5 প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার। এবং উচ্চতা কত দেওয়া আছে? 4 সেন্টিমিটার, 4 প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার। তো যেহেতু আমাদের সেন্টিমিটার স্কেলে দাগ কাটা রয়েছে, আমাদের ত্রুটি ধরে নিলাম যে ত্রুটি হতে পারে 0.5 সেন্টিমিটার, সেক্ষেত্রে দৈর্ঘ্যের বেলায় ত্রুটি হতে পারে 10 থেকে 0.5 বেশি অথবা 0.5 কম। এক্ষেত্রে যদি আমরা সবগুলো মূলে যদি আমরা ছোটো মানটা নিই, অর্থাৎ 10 থেকে আমরা যে 0.5 মাইনাস করি বা 5 থেকে 0.5 মাইনাস করি, 4 থেকে 0.5 মাইনাস করি, তাহলে যে ছোটো মানটা পাবো এবং প্লাসের সংখ্যা নিলে কিন্তু আমরা একটা বড় মান পাবো। এই ছোটো মানটা নিয়ে যে ছোটো আয়তন যেটা বের করা যায়, অথবা আমরা যে মাপলাম যে 10 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, এই মানগুলো নিয়ে আমরা যে আয়তন পাই, তো আমরা আয়তন কী পাই? আমরা জানি যে আয়তন ইকুয়াল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার। তো দেখো, 5 × 10 = 50, 4 × 50 = 200, তাহলে 200 সেন্টিমিটার, সেন্টিমিটার সেন্টিমিটার স্কোয়ার ইন্টু সেন্টিমিটার মানে কি সেন্টিমিটার কিউব। অর্থাৎ আমরা যে আমাদের যে পরিমাপকৃত মান দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এইগুলোকে কাজে লাগিয়ে আমরা কী করলাম? আয়তন বের করলাম। আয়তন সমান কি? দৈর্ঘ্য, প্রস্থ ইন্টু উচ্চতা। আমাদের হলো 200 সেন্টিমিটার কিউব। এখন এই যে ত্রুটির বেলায় যখন আমরা যে দুটি মান পাবো, 10 এর সাথে প্লাস 0.5 থেকে একটা মান পাবো এবং মাইনাস 0.5 দিয়ে আরেকটি মান পাবো, এই ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ উচ্চতা হতে মাইনাস করে দিলে মাইনাস 0.5, সেজন্য আমরা যে ছোটো মানটা পাবো, এই সম্ভাব্য ছোটো মানটা নিয়ে এই সম্ভাব্য ছোটো আয়তন কী হইতে পারে? তো সম্ভাব্য ছোটো আয়তন কি হতে পারে? 10 মাইনাস 0.5 সেন্টিমিটার ইন্টু প্রস্থ কি? 5 মাইনাস 0.5 সেন্টিমিটার ইন্টু উচ্চতা 4 মাইনাস 0.5 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো যে সম্ভাব্য ছোটো আয়তন আমরা কীভাবে নিলাম? ওই যে দৈর্ঘ্য 10 থেকে 0.5 এটা বিয়োগ করে যে আমরা যে ছোটো মানটা পাবো এটা নিয়ে নিলাম। তাহলে এই ক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এভাবে যে আমরা আয়তনটা পেলাম এটা হচ্ছে 149.625 সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটার কিউব। একইভাবে আমরা যদি এই দৈর্ঘ্যের মানটা 10 প্লাস 0.5 নেই এবং এটাও সবগুলো প্রস্থ এবং উচ্চতা প্লাসের নেই, প্লাস 0.5, সেক্ষেত্রে আমরা একটা বড় আয়তন পাব। সেক্ষেত্রে সম্ভাব্য সবচেয়ে বড় আয়তন
বড় আয়তন কি হবে, দৈর্ঘ্য ছিল 10 প্লাস 0.5 সেন্টিমিটার ইন্টু প্রস্থ ছিল 5, এটার সাথে আমরা প্লাস 0.5 সেন্টিমিটার এবং উচ্চতা 4, এর সাথে প্লাস 0.5 সেন্টিমিটার। তো আমরা যখন বড়টা নিব তখন ওই প্লাস মাইনাস 0.5 এখান থেকে প্লাসের মানটা মান নিয়ে নিলাম, এই জন্য আমরা সম্ভব বড় আয়তন পাবো। এই বড় আয়তনটা কত হবে, 259.875। এই যে সম্ভাব্য ছোট আয়তন, সম্ভাব্য বড় আয়তন এবং আমাদের পরিমাপকৃত আয়তন 200 সেন্টিমিটার কিউব, এখান থেকে তাহলে কাজে এর আয়তনটা কি হইতে পারে, তো এর আয়তনটা হবে এর থেকে বড় আয়তনটা এবং 259.875 এর থেকে ছোট আয়তনটা, এরকম হতে পারে, এর ভিতরে থাকবে, অর্থাৎ 149.625 এর থেকে আয়তনটা বড় হবে এবং 259.875 এর থেকে ছোট হবে, তার মানে আয়তনটা কি দাঁড়ালো, এই দুইটা মানের ভিতরেই থাকবে। যেহেতু আমরা চূড়ান্ত ত্রুটি এখনো পাই নাই, যেমন চূড়ান্ত ত্রুটি হিসাব করতে হলে আমরা কি জানি, তো আমরা যে আয়তনটা পেলাম পরিমাপকৃত আয়তন 200 সেন্টিমিটার কিউব এবং ত্রুটিগুলো নিয়ে আমরা ছোট আয়তন পেয়েছি এত এবং বড় আয়তন এত, তাহলে এখানে যে ত্রুটি রয়েছে এখানে চূড়ান্ত ত্রুটি কিরকম, চূড়ান্ত ত্রুটি হতে পারে 200 সেন্টিমিটার কিউব থেকে আমরা 149.625 সেন্টিমিটার কিউব বিয়োগ করবো, তাহলে কত, 50.375 সেন্টিমিটার কিউব। আবার এটা হতে পারে 259.875 সেন্টিমিটার কিউব মাইনাস 200 সেন্টিমিটার কিউব ইকুয়াল 59.875 সেন্টিমিটার কিউব। তাহলে আমরা দেখো যে চূড়ান্ত ত্রুটি পেলাম দুটি, 50.375 এবং 59.875, যেহেতু এখানে দুটি ত্রুটি পেয়েছে এবং এর সম্ভাব্য যে সবচেয়ে বড় ত্রুটিটি রয়েছে মানে সর্বোচ্চ ত্রুটি হতে পারে 59.875, তাহলে আমরা যখন এই আপেক্ষিক ত্রুটি বের করবো তাহলে আমরা বড়টা নিয়ে কাজ করবো, সেক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি কল আমরা জানি ইকুয়াল যে পরিমাপকৃত মান দ্বারা এটাকে আমরা কি করব, ভাগ করে দেবো, অর্থাৎ ত্রুটিটাকে কে বড় ত্রুটিটাকে আমরা পরিমাপকৃত মান দ্বারা ভাগ করবো, সেক্ষেত্রে পরিমাপকৃত মান কত ছিল 200 সেন্টিমিটার কিউব। 200 সেন্টিমিটার কিউব দ্বারা ভাগ করব কাকে, ত্রুটিটাকে, 59.875 সেন্টিমিটার কিউব। তো তোমরা ক্যালকুলেশন করে দেখতে পাবে এখানে 29.93 এরকম একটা মান আসবে, এটাকে আমরা 30 লিখতে পারি, 29.93 এত পার্সেন্ট, এটাকে আমরা 30% লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখতে পেলাম আমাদের হিসাবে এখানে আপেক্ষিক ত্রুটি রয়েছে 30%, ও পার্সেন্ট হিসাব করতে হলে এখানে আবার ইন্টু 100 দিতে হবে, তাহলে আমরা একসাথে পার্সেন্টেজ নিয়ে নিলাম। তো আশা করি তোমরা আজকের এই অঙ্কটা বুঝতে পেরেছ, তোমরা পরবর্তী ক্লাসে তোমাদের জন্য এটি এস্টাবলিও থাকবে, এই অঙ্কটি তোমরা বাড়ি খাতায় করে আগামী নির্দিষ্ট সময়ে তোমরা স্কুলে জমা দিবে। আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমি ভিন্ন কোনো কিছু নিয়ে আলোচনা করব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।